আসসালামু আলাইকুম বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তাহার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমরা সারা দিন। যা করব সারা রাত যা করব তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন এবং ইসলামের হুকুমগুলো আহকামগুলো বিধিবিধানগুলো কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সম্মানিত বন্ধুগণ আমরা দৈনিক যা করি ভালো কাজ এবং মন্দ কাজ প্রত্যেকটি কাজের জন্য আমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হয় যখন আমরা ভালো কাজ করি তখন আমাদের আমল নামায় নেক লেখা হয় সব লেখা হয় যখন আমরা খারাপ কাজ করি তখন আমাদের আমুলনামায় পাপ লেখা হয় কিন্তু সম্মানিত বন্ধুগণ আপনারা কি জানেন যে আমাদের নামায় কীভাবে পাপ এবং নেকি লেখা হয় আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না প্রিয় বন্ধুগণ সোহি বুখারের বর্ণনা হজরত আবু হরাই রিয়াল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসে বলা হয়েছে যে আমরা যখন কোনো পাপ কাজ করার নিয়ত করি যতক্ষণ পর্যন্ত সেই পাপ কাজ সংঘটিত না করি সেই পাপ কাজ না করে ফেলি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সেই পাপ লিখতে বারণ করেন তো যখন আমরা পাপ কাজটি করেই ফেলি সেই কাজটি করার কারণে যতটুকু পাপ হয় আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে ঠিক ততটুকুই লিখতে বলেন আবার যদি কোনো ব্যক্তি সেই পাপ কাজ আল্লাহকে ভয় করে আল্লাহ তালার জন্যই ছেড়ে দেন তখন সেই পাপ কাজ করলে যতগুলো পাপ তার আমল নামায় জমা হতো আল্লাহ তালা সেটাকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন পক্ষান্তরে যদি কোনো বান্দা নেক কাজ করে ভালো কাজ করে সোয়াবের কাজ করে সেই কাজ করার কারণে যতগুলো সোয়াব হয় আল্লাহ আল্লাহতালা সেই সোয়াবগুলিকে সয়াত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে ফেরেশতাদেরকে লিখতে বলেন সোহান হামদিহি প্রিয় বন্ধুগণ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা আমাদের ওপর কতটা মেহরবানি করেন এবং কতটা দয়া করেন এবং আমাদেরকে কত বেশি ভালোবাসেন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যে দোয়াটি পাঠ করলে ফেরেস্তারা সওাত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আমাদের আমুল নামায় নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যান প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রজি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন সকাল পর্যন্ত তার আমুল নামায় নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় সুবাহ আল্লাহ হামদিহি প্রিয় বন্ধুগণ ছোট্ট একটি দোয়া যে দোয়াটি আপনারা চাইলে সকলেই মুখস্থ করে ফেলতে পারবেন আর দৈনিক যদি এই দোয়ার উপর আমল করতে থাকেন তাহলে এতগুলো নেকি এতগুলো ফাজাইল আমরা পাব প্রিয় বন্ধুগণ সেই দোয়াটি হলো জাজল্ল হু আনা মুহাম্ম আমি আবারও বলছি জাজনা মুহাম্মু আহ লোহ এই ছোট্ট দোয়াটি যদি আমরা পাঠ করি তাহলে সত্তর জন ফেরেস্তায় এক হাজার দিন পর্যন্ত আমাদের আমল নামায় নেই লিখতে লেখতে ক্লান্ত হয়ে যাবেন তো প্রিয় বন্ধুগণ এই ফজিলতপূর্ণ দোয়াটি আপনারা নিজেরাও আমল করবেন এবং অন্যরাও যেন এই দোয়ার উপর আমল করতে পারে এজন্য ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে সকলেই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এই দোয়াটি সম্পর্কে জানতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ চাহিতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সকলকে দিনের জন্য কবুল করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته